চ্যানেলে আবার একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি। আমরা চিকেন তো নানা রকম ভাবে খেয়ে থাকি, কিন্তু একঘেয়ে চিকেন খেতে আমাদের মোটেই ভালো লাগে না। তাই জন্য আজকে একটা নতুন রেসিপির সঙ্গে তোমাদের কাছে হাজির হয়েছি, সেটা হচ্ছে হোয়াইট গ্রেভি ল্যাসানি চিকেন। এই হোয়াইট গ্রেভি ল্যাসানি চিকেনটা কিন্তু রুটি, পরোটা, আচ্ছা পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। তাহলে রেসিপিটা আমি কীভাবে করলাম সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটা নোটিফিকেশনগুলো সবার প্রথমেই তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো দেখে নিই আজকে আমি হোয়াইট গ্রেভি এখানে আমি হোয়াইট গ্রেভি ল্যাসানি চিকেনের জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। আর দিয়ে দেব এরকম 1 টেবিল স্পুনের নুন, সল্ট দিয়ে দিলাম। আর এবার একটু লসুন পেস্ট দিয়ে দেবো, যেহেতু এটা আর ল্যাসানি চিকেন ওই জন্য লসুনের ভাগটা কিন্তু একটু বেশি থাকবে। এটাকে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। এটা যত বেশি ম্যারিনেট হবে ততই এটা ভালো হবে, যেহেতু এই রান্নাটায় আমি কোনো জল ইউজ করব না। এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আবার আমি 1 ঘন্টা পরে আমি আবার ফেরত এসেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি এই সাদা তেল অ্যাড করব। এই রান্নাটা কিন্তু আমি পুরো রিফাইন অয়েলে করব। তেলটা গরম হলে আমি এখানে কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম। এখানে আমার প্রায় 20-25 পোয়া রসুন আছে আর 8টা কাঁচা লঙ্কা আছে। ঝালটা তোমাদের এর স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো। এবার আমি এই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু কোনো ফোড়নের দরকার নেই। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব, এখানে যেখানে দই আর নুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটাকে আমি খুব ভালো করে গ্যাসটাকে হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ হাই করে কষানোর পরে আমি এটা লোতে দিয়ে দেব। এবার আমি এখানে আন্দাজ অনুযায়ী সল্ট দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা সল্টটা বুঝে দেবে, যেহেতু ম্যারিনেশনের সময় সল্ট দেওয়া ছিল। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি আমার চ্যানেল এ ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা কিন্তু ভীষণ দরকার। দেখো চিকেনটা থেকে কিন্তু জল বেরানো শুরু করে দিয়েছে। আমি এখন একটু গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে এই চিকেনটাকে একটু ঢেকে হতে দেবো। চিকেনটার থেকে অনেকটা জল বেরিয়ে গেছে, আমি মাঝে এসেও দেখে গেছিলাম। এবার আমি এই গ্রেভিটা একটু যাতে ঘন হয় তার জন্য আমি এখানে সামান্য একটু ময়দা গুলে রেখেছি, আর এর মধ্যে একটু রোস্টেড ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি ময়দাটার মধ্যে। এবার আমি এটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কিছু
কাঁচা লঙ্কা আর গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা লেসনি চিকেন তাই লসুনের ভাগটা একটু বেশি দেওয়া হবে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে হতে দেব। দেখো অলমোস্ট ডান আমার হোয়াইট গ্রেভি লেসনি চিকেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কিন্তু শেয়ার করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটা নোটিফিকেশনগুলো সবার প্রথমেই তোমরা পেয়ে যাবে। এটাকে এবার আমি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখো এটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আজকের মতন আমি এখানেই বিদায় জানাচ্ছি, পরের কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে তোমাদের কাছে আমি হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।